আজ রবিবার সাতই মাঘ দু হাজার তেইশ সালের বাইশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের জানাব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে সাময়িক স্বাস্থ্যভঙ্গ আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি কিন্তু করতেই পারে স্নায়ুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করে কাটান আর যেহেতু রবিবার ছুটির দিন যারা বাড়িতেই আছেন আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন তাহলে আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আজ কিন্তু কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বৃদ্ধি পাবে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের আগে গুরুজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কিন্তু গিয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দেওয়া উচিত আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে যদি অফিসে যান কারণ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা লাভবান হবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী উৎসাহিত করবার চেষ্টা করুন গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরেই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন আজ একাকিত্বতা এবং হতাশার অনুভূতিকে মুছে দেওয়ার জন্য পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কাটান বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতেই পারে যার কারণে বিরক্তির পাত্রপাত্রী হবেন আজ ভ্রমণকালীন সময়ে অপরিচিত ব্যক্তিরা আপনাদেরকে বিরক্ত করতে পারে ডমিনেটিং নেচারের যেন হবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ অবশ্যই হুটহাট করে রেগে যেতে পারেন মেজাজ খিটখিটে থাকতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম রাং রিং হ্রং সূর্য আয় নমা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন